আহ রহিমা লিখেছেন সবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে আর কত তারিখে রাখতে হবে বলবেন দয়া করে দেখুন সবে মেরাজের কোনো রোজা আলোকে প্রমাণিত নয় নবী করিম সাল্লাহ সালামের মেরাজ হয়েছে সত্য কিন্তু কোন তারিখে মেরাজ হয়েছে প্রথমত এই বিষয়টি চূড়ান্ত নয় এ বিষয়ে যথেষ্ট মত পার্থক্য আছে দ্বিতীয়ত নবী করিম সাল্লাহ সাল্লামের মেরাজের দিবস বা মেরাজের রজনীকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল সেটা রাজ্যে গে ইবাদত হোক দিনের রোজা হোক মেরাজের দিবসের রোজা সাতে রজব হিসাবে এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বর্ণিত হয়নি প্রমাণিত নয় যার কারণে মেরাজের রোজা বলতে কোনো বিষয় করবেন হাদিস আলোকে অথেন্টিক না আমরা মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করুন আমি সাদা মেরাজ থেকে সলাতারেছে পাচক তো আল্লাহ তালার অনেকগুলো আদেশ নিষেধ অনেকগুলো সতর্ক বা কী করণ তিনি এনেছেন সেই জিনিসগুলো আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ তারা ইউসুফ আপনি লিখেছেন আমরা যে কসরের সালাত আদায় করি সেটাকে নির্দিষ্ট সময়ের জন্য না বাড়ি থেকে বাইরে যত দিন থাকবো দিনের জন্য ভাই সরফরাজ কসরের সালাত যখন আপনি আদায় করবেন আপনি যখন সফরে থাকবেন তখন এটি প্রযোজ্য হবে আপনার জন্য পথে থাক প্রযোজ্য হবে আবার যে জায়গায় যাবেন সেই জায়গায় যদি আপনার দুই দিন চার দিন ছয় দিন আট দিন আপনি সেখানে থাকবেন ওটা আপনার স্থায়ীভাবে বসবাস করছেন না সেখানে আপনি স্থায়ীভাবে বলতে একটা দীর্ঘমেয়াদে বসবাসের কোনো প্ল্যান নাই। তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসাবেই গণ্য হবেন এবং মুসাফির সুবিধা সুযোগ আপনি পাবেন অতএব সেই জায়গা থেকে আপনি কসরের সালা তাদায় করবেন যতদিন পর্যন্ত আপনি পথে থাকেন আর গন্তব্যে পৌঁছার পর যদি দীর্ঘমেয়াদে পনেরো দিনের কম থাকার নিয়ত করেন তাহলে আপনি কসর পড়বেন না পনেরো দিনের বেশি এক জায়গায় থাকা নিয়ত করলে আপনি নামাজ পড়বেন সেলিনা সুলতানা আপনি লিখেছেন আমার চার লক্ষ টাকা ব্যাংকে আছে সেই টাকা থেকে যে ইন্টারেস্ট আসে তা আমার সংসারে খরচ হয়ে যায় তাহলে আমার যে টাকাটা ব্যাংকে রাখা আছে তার জাকাত দিতে হবে কি না বোন সেলিনা সুলতানা ব্যাংকে যে টাকাটা রাখা আছে সেখান থেকে আপনাকে জাকাত দিতে হবে পুরো বছর শেষে একবার করে ইন্টারেস্ট যেটা আসে আপনি সেটাকে বলছেন আপনার সংসার আপনি খরচ করেন তো ব্যাংক থেকে ইন্টারেস্ট আসলে সেটা তো সুদ এবং সুদ গ্রহণ করার জন্য যায়জ নয় আপনি যে স্থানে ব্যাংকে টাকা রেখে থাকেন তারা আপনাকে প্রফিট দিয়ে থাকে সেটাও সন্দেহ বা সংশয়ের ঊর্ধ্বে না আমরা সরাসরি সেটাকে সুদ না বললেও সন্দেহপূর্ণ বলি সন্দেহপূর্ণ বলার কারণে আপনি সেটাকে অ্যাভয়েড করতে পারলে সেটাই বেটার যদি আপনার বিকল্প কোনো পথ না থাকে আর কোনো টাকা নাই ইনকাম নাই নিরুপায় আপনি তাহলে সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রেও আপনি অ্যাভয়েড করতে পারেন সেটাই হলো তাকু দাবি তো জাকাত যেটা সেটা আপনাকে ঠিকই দিয়ে হবে নিঃাদ আপনি লিখেছেন আমার শারীরিক অসুস্থার কারণে আমি মা হতে পারছি না এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো দেখুন বোন সব অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহর্বাইমের কাছে কায়মোনবাক্যে চোখের পানি ফেলে দোয়া করতে থাকা উচিত অনবরত বিশেষ করে দোয়াকবুলের সময়গুলোতে পাঁচাত্য সরাতের পর আসরের পর তাহাজুদের সময় আরও বৃষ্টির সময় দোয়া কবুল হয় এরকম কবুলের জায়গাগুলোতে বিশেষ বিশেষভাবে দোয়া কবুলের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত এর বাইরে আল্লাহর কাছে সাদাকা করা দুরুদ এবং ইস্তেকফার আমল করা দোয়া ইউনুস করা এবং ইব্রাহিম সদিদুল ইসলাম এবং জাক সুসলাম নবী আল্লাহ তালার বার্ধক্য বয়সে আল্লাহ তালার কাছে সন্তান পেয়েছেন যে দোয়া করে সে দোয়াগুলো আপনি করতে পারেন রব্বি হাবলি হাইন রব্বিল্লা তাদের নিফারদা ওয়ান তো খায়রুল আরিফিন এই দোয়াগুলো আপনি পড়তে পারেন এবং আল্লাহ তালার কাছে আপনি পরিপূর্ণ মনোনিবেশ করবেন কিন্তু আপনার মানসিকভাবে প্রস্তুতি থাকা উচিত যদি আল্লাহ তালা আমাকে সন্তান না দেন তাহলে এর মধ্যে আমার কল্যাণ আছে এবং সেটাকে আমি মেনে নেব মানসিকভাবে সেই সদিচ্ছা আপনার থাকতে হবে আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক কামরা দোয়া করছি জেস জুনায়েদ আলম আপনি লিখেছেন আমি আমার খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি কিন্তু আমাদের মধ্যে কোনো হারাম সম্পর্ক নেই এখন আমি কি করতে পারি পরামর্শ কামনা করছি বিবাহের আগে কোনো মেয়ের প্রতি আপনার যদি ভালোবাসা থাকে কোনো মেয়ের প্রতি আপনার ভালো লাগে কাজ করে এবং সেটা যদি আপনি জিয়ে রাখেন নিজের মধ্যে তাহলে সেক্ষেত্রে মনে মনে আপনার জেনা যেটাকে বলা হয় বা যে কল্পনা জল্পনার পথ কিন্তু সুগম হবে এ বিষয়ে একজন ইমানদারের সাবধান এবং সতর্ক থাকা হওয়া উচিত সতর্ক হওয়া উচিত নবী করিম ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কিন্তু এ বিষয়গুলোতে বারবার করে সতর্ক করেছেন করেন করিম আল্লাহ তালা বলেছেন আল্লাহ থাকব তোমরা জেনার কাছেও যেও না অতএব জেনার জল্পনা কল্পনা হতে পারে সেরকম জায়গাতেও একজন ইমানদারের অবস্থান নেওয়া উচিত নয় এই জন্য একজন ইমানদার তিনি সতর্ক থাকবেন আপনি আপনার খালাতো বোনকে যদি দিনই কারণে সার্বিক কারণে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার মনস্থ করে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সম্পর্ক যোগাযোগ আপনি করছেন না ভালো কথা বাট বিলম্ব না করে বিবাহের প্রস্তাব দিয়ে ফেলুন আর না হলে মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে বিবাহ যদি এই মুহূর্তে করার মনে করো প্ল্যান না থাকে তাহলে এটাকে জিয়ে রাখবে না কারণ জিয়ে রাখলে সেখানে শয়তান ইন করবে শয়তান সেখানে প্রবেশ করবে এবং আপনার মনের ভিতরে নানান বাজে কল্পনা চল্পনা ঢুকাবে এবং আপনাকে বিপদগামী করার আশঙ্কা রয়েছে এমনি আলামিন লিখেছেন আমি আল্লাহর নামে একটা কাজ করব বলে কসম করেছি কাজটা কবিরা গুণা আমার এখন কি করা উচিত যদি কেউ কোনো পাপ গুণাহ এবং অন্যায় কাজ করবার কসম করে যে কাজ করবাল্লাহ শপথ তাহলে সেক্ষেত্রে তিনি তার শপথ ভঙ্গ করবেন কারণ অন্যায় কোনো শপথ রক্ষা করা জরুরি তো নয় বরং রক্ষা করা গুনাহের কথা আপনি কসম ভঙ্গ করবেন কসম ভঙ্গ করার ফলে আপনার কসমের কাফারা দিতে হবে যদি আপনি কসম করেছেন এবং ভঙ্গ করেছেন কাফারা দিতে হবে কসম কাফারা দেওয়াটা কোনো গুনাহের বিষয় নয় বিশেষ করে যখন ভুল কসম করেছেন আপনি অন্যায় কসম করার কসম করেছেন অতএব সেই কসম শেষ অপথ আপনি ভঙ্গ করবেন ভঙ্গ করার ফলে এখন আপনি কাফারা দিয়ে দেবেন কাফারা হলো কি একজন ইমানদার তিনি শপথ করেছেন শপথ করে ভঙ্গ করার পর তিনি তিন জন মিসকিনকে খাদ্য দিবেন তাদের অথবা তাদেরকে কাপড় দিবেন দাসমুক্ত করবেন এর কোনোটা যদি অপশন তার কাছে খোলা না থাকে বা কোনোটা করতে হবে না পারেন তাহলে সেক্ষেত্রে আরেকটা অপশন তার কাছে খোলা আছে তা তিনটি নফল রোজা রেখে দেবেন তিনটা রোজা রেখে দেবেন তিনটা রোজ আপনি রেখে দিলে সেটা ইনশাআল্লাহ আপনার কাফফারা হিসাবে বিবেচিত হবে তিনটা রোজা ধারাবাহিক রাখতে হবে এমন কোনো কথা নেই কসমের কাফফারা রোজা রাখছি জাস্ট এ নিয়ত থাকলেই হবে এবং তিনটা রোজা আপনি রেখে ফেললে নিয়মে এ নিয়তে ইনশাল্লাহ বেদিনাল আপনার কসমের কাফার আদায় হয়ে যাবে কামরুল জামাল আপনি লিখেছেন আমি আসাম থেকে বলছি দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ হবে কি না আশা করি উত্তরটা দেবেন দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে বাট এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা অনুচিত এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করবেন না কর্তৃপক্ষ যার দাড়ি কাটা আছে দাঁড়িয়ে ছাঁচা আছে দাঁড়িয়ে ছোটো সুনাসম্মত দাড়ি তিনি রাখেন না এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করা কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার সামিল যদি নিযুক্ত করে ফেলে আপনার বিকল্প কোনো জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে তাহলে এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে আপনার নামাজ আদায় হয়ে যাবে ওলামাইকাম ফাসেক বা যে ইমাম গুনাহ করে সেটা প্রকাশ্যে যার গুনাহাটা একেবারে থাকে সেরকম গুণা ইমাম পিছনে সালাদ আদায় করাটাকে মাকরুহ বলেছেন বাট নামাজ হয়ে যাবে